ওম তব কথামৃত কবি কলম শ্রবণমঙ্গলম শ্রীমদাতৃণতদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ আজ ছাব্বিশতম পর্ব কলকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী রামকৃষ্ণের মিলন পাঁচই অগস্ট আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ বিশ্বাস আর ভক্তি চাই বিশ্বাসের কত জোর শোনো একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে বিভীষণ বললে এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে লও তাহলে নির্বিঘ্নে চলে যাবে জলের উপর দিয়ে চলে যেতে পারবে কিন্তু খুলে দেখো না খুলে দেখতে গেলেই ডুবে যাবে সে লোকটা সমুদ্রের ওপর দিয়ে বেশ চলে যাচ্ছিল বিশ্বাসের এমন জোর খানিক পথ গিয়ে ভাবছে বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পাচ্ছি। এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখে যে শুধু রাম নাম লেখা একটি পাতা রয়েছে তখন সে ভাবল এই এই জিনিস ভাবাও যা অমনি ডুবে যায় কথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর সাগর লঙ্ঘন করলে কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হল যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপই করুক আর মহাপাতকই করুক কিছুতেই ভয় নাই এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া ভাবে মাতোয়ারা হইয়া বিশ্বাসের মাহাত্ম গাইতেছেন আমি দুর্গা 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 বলে মা যদি মরি আখেরে এদিনে নাতারও কেমনে জানা যাবে শঙ্করী ষষ্ঠ পরিচ্ছেদ ঈশ্বরকে ভালোবাসা জীবনের উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ বিশ্বাস আর ভক্তি তাকে ভক্তিতে সহজে পাওয়া যায় তিনি ভাবের বিষয় এই কথা বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার গান ধরিলেন মন কি তত্ত্ব কর যেন উন্মত্ত আধার ঘরে সে যে ভাবের বিষয়ে ভাব ব্যতীত অভাব কি ধরিতে পারে অগ্রে শশী তব শক্তি সারে ওরে কোঠার ভিতর চোর কুঠারি ভোর হলে সে লুকা সর দর্শনে না পায় দর্শন আগম নিগম তন্ত্রসারে সে যে ভক্তি ভক্তিরসের পথিক সে যে ভক্তি ভক্তিরসের রসিক সদানন্দে বিরাজ করে সে ভাব লাগি পরম যোগী যোগ করে যুগ যুগান্তরে হলে ভাবের উদয় সে কেমন লোহাকে চুম্বকে ধরে প্রসাদ বলে মাতৃভাবে তত্ত্ব করি যাঁরে সেটা চাতরিকী ভাঙ্গ হারি বোঝনারে মন ঠারে ঠারে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হইলেন হাত অঞ্জলিবদ্ধ দেহ উন্নত স্থির নেত্রদ্বয় স্পন্দনহীন সেই বেঞ্চের উপর পশ্চিমাশ্র হইয়া পা ঝুলিয়া বসিয়া আছেন সকলে উদ্গ্রীব হইয়া এই অদ্ভুত অবস্থা দেখিতেছেন পণ্ডিত বিদ্যাসাগরেরও নিস্তব্ধ হইয়া এক দৃষ্টে দেখিতেছেন ঠাকুর প্রকৃতিস্থ হইলেন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার সহস্যে কথা কইতেছেন ভাব ভক্তি এর মানে তাকে ভালোবাসা যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছ প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে সেটা চাতারে কি ভাঙ্গ বোঝনারে মন ঠারে ঠাড়ে প্রসাদ মনকে বলছেন ঠাড়ে ঠাড়ে বুঝতে এই বুঝতে বলছে যে বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকে আমি মা বলে ডাকছি যিনি নির্গুণ তিনি সগুণ যিনি ব্রহ্ম তিনি শক্তি যিনি যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে শক্তি বলি কালী বলি ব্রহ্ম ও শক্তি অভেদ যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি অগ্নি বলিলেই দাহিকা শক্তি বুঝা যায় দাহিকা শক্তি বলিলেই অগ্নি বুঝা যায় একটিকে মানলেই আরেকটিকে মানা হয়ে যায় তাকেই মা বলে ডাকা হচ্ছে মা বড়ো ভালোবাসার জিনিস কি না ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায় ভাব ভক্তি ভালোবাসা আর বিশ্বাস আরেকটি গান শোনো ভাবিলে ভাবে উদয় হয় ও সে যেমন ভাব তেমন লাভ মূল সে প্রত্যয় কালীপদ সুদারদে চিত্ত যদি রয় যদি চিত্ত ডুবে যায় তবে পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয় চিত্ত তদ্গত হওয়া তাকে খুব ভালোবাসা সুধা রথ কিনা অমৃতের হ্রদ ওতে ডুবলে মানুষ মরে না অমর হয় কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায় তা নয় এই যে সুধার হ্রদ অমৃতের সাগর বেদে তাকে অমৃত বলেছে এতে ডুবে গেলে মরে না অমর হয় आजेपूर्जन्तु ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिद्यं तं रामकृष्णं शिरसा नमामि